নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বলেশ্বরে বেড়াতে গিয়ে অঘটন, জলপ্রপাতে তলিয়ে গেলেন কালাইনের যুবক। পশ্চিম শিলচরে এটিএম মেশিন ভেঙে 5 লক্ষাধিক লুট, তদন্তে গোয়েন্দা কুকুর। আরএসএসের বরিষ্ঠ প্রচারক নন্দলাল নাথ প্রয়াত, শোক জ্ঞাপন বিধায়ক দিলীপের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে বলেশ্বর জলপ্রপাতে তলিয়ে গেলেন কালাইনের এক যুবক। ভাটপাড়া এলাকার বছর 30-এর যুবক তাফাজ্জল হোসেন বড়ভুইয়া রবিবার দুপুরে ওই জলপ্রপাতে স্নান করতে যান। চারদিকে অসংখ্য মানুষ ওই স্থানে জড়ো হয়েছিলেন। এদিন ছিল অনেকটা পিকনিকের পরিবেশ। এমন সময় তাফাজ্জল স্নান করতে নেমে জলে তলিয়ে যান। জলে হাবুডুবু খেয়েও তাফাজ্জল বাঁচার আপ্রাণ চেষ্টা করছিলেন, বাঁচাও বাঁচাও বলে চিৎকারও করেন। কিন্তু জলের স্রোত খুব বেশি থাকায় তাকে উদ্ধারে কেউ এগিয়ে যাননি। কিছুক্ষণ পরই নিখোঁজ হয়ে যান তাফাজ্জল। উপস্থিত লোকেরাই পুলিশে খবর পাঠান। ঘটনাস্থলে পৌঁছে দুর্যোগ মোকাবিলা বিভাগের জওয়ানরাও, কিন্তু যুবকের হদিশ মেলেনি। এলাকাবাসী জানিয়েছেন, কয়েকদিন ধরেই এই জলপ্রপাতে বেড়াতে আসছেন বহু মানুষ। সব ধরনের নিয়ম ভেঙে এলাকায় ভিড় করছেন তারা। রবিবারও কয়েক হাজার মানুষ সেখানে জড়ো হন। এর ফলে যে কোনো অঘটন ঘটতে পারে বলে মনে করা হচ্ছিল। বাস্তবেও তেমনটাই হলো। আমরা শুনেছি গতকালকে এখানে একটা ঝগড়া হয়েছে এবং একজন লোক আহত হয়েছেন। আজকে খুব সম্ভবত আমাদের কালাইন গ্রামের একটা যুবক জলে পড়েছে, এখনো তার পাওয়া যায় নাই। আমি কিছুক্ষণ আগে গুমরা পুলিশ ইনভেস্টিগেশন সেন্টার আইসি ওনাকে বলে দিয়েছি যে যত সময় পর্যন্ত এই জায়গাটা সরকার গ্রহণ করছে না বা পর্যটন বিভাগ গ্রহণ করছে না, তত সময় এখানে লোক সমাগম বন্ধ করার জন্য। আর আমি এখান থেকে গিয়ে আমি শুনে এসেছি ওনার যে ছেলেটা আজকে জলে পড়েছে তার বড় ভাইয়ের সঙ্গে কথা বলেছি। আমি এখান থেকে গিয়ে করিমগঞ্জের ডিওপো এবং কাছাড়ের পুলিশ সুপারের সঙ্গে কথা বলবো, যাতে এখানে সেই আপাতত লোক সমাগম বন্ধ করা হলেই তো আমাদের তরফ থেকে এখানে যেহেতু খুব সুন্দর দৃশ্য, জায়গাটা খুব সুন্দর, আমি প্রস্তাব পাঠাবো আমাদের তরফ থেকে সরকারের নিকট এখানে একটা পিকনিক স্পট বা একটা পার্কের মতো একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। যেহেতু আমাদের কাটিগড়াতে এরকম কোনো স্থান নেই বা বড়া কুকুরদের আমাদের সকল ব্যস্ত হবে, তার জন্য সরকারের নিকট আমরা একটা প্রস্তাব পাঠাবো। ফের এটিএম মেশিন ভেঙে অর্থ লুটের ঘটনা ঘটলো কাছাড়ে। পশ্চিম শিলচরের বরযাত্রাপুরে থাকা স্টেট ব্যাংকের একমাত্র এটিএমে শনিবার মাঝরাতে হানা দেয় দুষ্কৃতীরা। বন্ধ এটিএম কাউন্টারের লোহার শাটার ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে মেশিন ভেঙে প্রায় 5.5 লক্ষ টাকা নিয়ে পালায়। কাউন্টারের ভেতরে থাকা সিসিটিভির ফুটেজে দুষ্কৃতীদের গতিবিধি লক্ষ্য করা গেছে। রবিবার সকালে খবর পেয়ে পুলিশ গোয়েন্দা কুকুর সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালালে কোনো হদিশ মেলেনি। স্থানীয়রা জানিয়েছেন, ওই এটিএম কাউন্টার গোটা পশ্চিম শিলচরের মধ্যে একমাত্র নগদ টাকার ভরসা স্থল। এতে কোনো নৈশ প্রহরী না থাকায় রাতের অন্ধকারে চোরের দল হাত সাফাই করছে। এলাকাবাসী এটিএম কাউন্টারে নৈশ প্রহরী নিয়োগের আর্জি জানিয়েছেন। তো রাত্রে দেখাইতনা কিটা ইয়া মোটামুটি কেন খুলে লিয়া গেছিল ইয়া, আগেও একবার ইয়া নিশই মোটামুটি ট্রাক একটা আসলো, তখন ট্রাকের হ্যান্ডিম্যানে কুদাইছে, তখন কুদাকুদির মাধ্যমে বাগিয়েছে। আচ্ছা, ফোন দেখা যায় এটিএম বাংলা নাইট গার্ডে ফোন এটিএমর গার্ডে আমরা ফুইছি যে তারটা ভাঙিয়ে লিয়েছে। তো তো প্রশাসনের কাছে আমরা অনুরোধ, কেন কোনো গার্ড দেওয়াও, কারণ একটা এটিএমই পশ্চিম শিলচরের মাঝে সবসময় মানুষ দুই তিনটা সবসময় লাইন থাকে মানুষের, এর মধ্যেও মাঝে আরও খবর পাওয়া গেছে এটা কার্ড বদলাবদ্ধ করিয়া মানুষে পয়সা লইয়া যায় গিয়া, যে একটু হেল্প করে গিয়ে অন্য কার্ড দিলেন দেওয়া পয়সা লইয়া যায় গিয়া, এলে এখানে পারমানেন্টলি একজন গার্ড দেওয়া মধ্যে এখন দেওয়া হয়েছিল এক 7 সপ্তাহ রয়েছে পরে গেছে গিয়া, এলে কি রিয়ার পক্ষ থেকে এখানে একটা গার্ড দেওয়াও প্রশাসনের কাছে এটা নিবেদন আমরা। আচ্ছা, এখানে পুলিশ পেট্রোলিং হয়নি? পুলিশ তো পেট্রোলিং হয় লকডাউনের সময় আসলো, কিন্তু এখন তো বোঝা যায় না, আমরাও তো ঘরে থাকি না। পুলিশ পেট্রোলিং হইলে তো এরকম হওয়ার কথা না। আপনারা কেন চলে গেলেন? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বরিষ্ঠ প্রচারক নন্দলাল নাথ
শনিবার সন্ধ্যায় গুয়াহাটিস্থিত সংঘের কার্যালয়ে হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করলে সংঘের কার্যকর্তারা তার শুশ্রূষা শুরু করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। তার মৃত্যু সংবাদ পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপি রাজ্য সভাপতি রঞ্জিত দাস সংঘের গুয়াহাটিস্থিত কার্যালয়ে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। রবিবার সকালে তার মরদেহ শিলচর সংঘ কার্যালয়ে নিয়ে আসা হলে সংঘ পরিবারের বিভিন্ন সংস্থা সংগঠনের সদস্যরা তার মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নন্দলালের মরদেহ তার নরসিংপুরের পৈতৃক ভিটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে সংঘের বিভিন্ন পদাধিকারী সহ রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, রাজ্যের বন, পরিবেশ ও আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল সহ অসংখ্য গুণমুগ্ধ তার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। পরে ধর্মীয় রীতি অনুযায়ী নরসিংপুরের পৈতৃক ভিটে সমাধিস্থ করা হয় নন্দলাল নাথকে। ব্রহ্মচারী নন্দলাল নাথের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল ও সংঘের ক্ষেত্র কার্যবাহক সুভাষ চন্দ্র নাথ। নন্দদা আজকে আমাদের মধ্যে নেই, তার এই প্রয়াণ আমাদের সকলের জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য এক বিশাল ক্ষতি। তিনি বলতে গেলে তিনি একজন সন্ন্যাসী তুল্য ব্যক্তি ছিলেন। সমস্ত জীবন তিনি রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য দান করে গেলেন। আজকে আমরা সবাই শোকাহত চিত্তে তার বিধি আত্মার সদ্গতি প্রার্থনা করি ঈশ্বরের কাছে, এবং আমরা পরজন্মে বিশ্বাস করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো নন্দদাকে যেন আবার আমাদের মধ্যে, আমাদের এই কাছাড় বা বড়াকেই যেন তিনি পাঠিয়ে দেন, তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। তার যে আদর্শ, তার অনুপ্রেরণা থেকে আমরা শক্তি পাবো, আর ঈশ্বরের কাছে তার আত্মার শান্তি কামনা। আজ আমাদের নরসিংপুরের একজন সুসন্তান, এটা ভারতের একনিষ্ঠ সেবক নন্দলাল নাথ মহাশয় যাত্রা করেছেন, সর্বলাভ করেছেন। ওনার জীবন সম্বন্ধে আজকের এই সমবেত অবস্থায় বলাই বাহুল্য। সবাই জানেন উনি 1974 সঙ্গের কাজের জন্য চাকরি ছেড়ে জীবন সমর্পণ করেন, এবং তখন থেকে সঙ্গের বিভিন্ন দায়িত্ব, জেলা প্রচার থেকে আরম্ভ করে বিভিন্ন দায়িত্ব পালন করে উনি অত্যন্ত সঙ্গের ক্ষেত্রে বুদ্ধিপূর্ণ হয়েছিলেন, এবং প্রায় 56 বছরের ওনার যে প্রচারক জীবন, তপস্যা, উনি এইভাবেই সমাপ্ত করেছেন। এই বিগত গতকালকেই উনি সন্ধ্যার দিকে স্বাভাবিক অবস্থায় উনি ত্যাগ করেন। আজ ওনার বিদেহী আত্মার শান্তির জন্য আমরা সবাই মিলে ভগবানকে প্রার্থনা করতেছি। গত বছর পূজোয় 500 মেট্রিক টন ইলিশ দিয়েছিল বাংলাদেশ। এবারে প্রায় তার 3 গুণ অর্থাৎ 1450 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হবে। বাণিজ্য মন্ত্রকে 200 ব্যবসায়ী ভারতে ইলিশ রপ্তানি করার আবেদনের প্রেক্ষিতে মাত্র 9টি প্রতিষ্ঠানকে 150 মেট্রিক টন করে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়। 800 থেকে 1200 গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশের দাম পড়বে 800 থেকে 1200 টাকা। 10 অক্টোবরের মধ্যে 1450 মেট্রিক টন ইলিশ রপ্তানি হবে। বাংলাদেশে এবার ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা 550,000 মেট্রিক টন। বিশ্বের মোট ইলিশের 85% বাংলাদেশে উৎপাদিত হয়। তবে উচিত দাম না পাওয়ায় ব্যবসায়ীদের মুখে হাসি নেই। কেজি 750, প্রচুর আমদানি, মাছ কেউ কিনে না, জায়গা একদম পদ্মা সুরের সব, এই মাছ একবার ফালা যায়, বরফ নাই, বরফ কম, বুঝলেন, এলে মাছের দাম কম। এটাকে 800 টাকা বেচছি, এখানে 550 টাকা, 600 টাকা বেচা হয়েছে, 1100 টাকা, 1 কেজি 700-750, আধা কেজি 500-550, এইলো সস্তা। বাংলাদেশ মৎস্য ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক ডক্টর আনিসুর রহমান বলেন। ঢাকা থেকে আমার বাংলার প্রতিনিধি রিদি হকের একটি রিপোর্ট। পরিভ্রমণশীল স্বভাবের ইলিশ মাছ প্রধানত সাগর থেকে মোহনা উপকূল হয়ে প্রধান নদ নদীতে ডিম ছাড়ার উদ্দেশ্যে এসে থাকে, এবং ডিম ছেড়ে তারা সাগরে ফিরে যায়। এই সময়ে বিশেষ করে বৃষ্টিপাত, পানি প্রবাহ বৃদ্ধির কারণে তাদের প্রাপ্যতা উঠানামা করে। বৃষ্টিপাত আগে পরে হওয়ার কারণে মৌসুম একটু আগে পরে শুরু হলেও
আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ইলিশের প্রধান মৌসুম। এবছর করোনার কারণে পানির গুণাগুণ অনেক ভালো থাকায় আশা করা যাচ্ছে সামনে ইলিশের উৎপাদন প্রায় 5.5 লক্ষ মেট্রিক টনে পৌঁছে যাবে। কোভিড আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের দেহ সৎকার চালিয়ে যাচ্ছেন শিলচরের রাইজিং ইউথ সোসাইটির সদস্যরা। প্রশাসনের উদ্যোগে প্রতিদিন যেসব কোভিড আক্রান্ত রোগীর মৃতদেহ সৎকার করা হচ্ছে এসব ওই সংগঠনের সদস্যরাই করে থাকেন, যাদের আপদমিত্র বলে সম্বোধন করা হয়। এই মহৎ কাজের জন্য রবিবার মোট 9 জন আপদমিত্রকে সম্মান জানিয়েছে সামাজিক সংস্থা পুবালি। এ উপলক্ষে শিলচর মহাশ্মশানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পুবালির কর্মকর্তারা ওই আপদমিত্রদের আহারের ব্যবস্থা করেন। শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল অনুষ্ঠানে আপদমিত্রদের সম্বর্ধনা জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পাল বলেন, বর্তমান কঠিন পরিস্থিতিতে ওই যুবকরা যেভাবে এগিয়ে এসে মৃতদেহ সৎকার করে যাচ্ছেন তার জন্য তারা ধন্যবাদের যোগ্য। শ্মশানে উপস্থিত হয়েছি একটি মহৎ কাজের জন্য। মহৎ নয় শুধু, এটা অসাধারণ একটা ব্যাপার। ভুবালি পরিবারের পক্ষ থেকে আমাদের যে 9 জন সন্তান, এরা তাদের জন্য কোনো ভাষাই যথেষ্ট নয়। আমার মনে হয় না অভিধানে তাদের উপযুক্ত ভাষা লেখা আছে। আমি বলব অসাধারণ, অবিশ্বাস্য, দুর্দান্ত, এগুলি কথা। যে পরিষেবা বা সেবা সেটা মাথায় রেখেও বলছি আমি, এই কাজ এটা দুর্দান্ত কাজ। ঈশ্বরের আশীর্বাদ আপনারা পাবেন। আমি সেদিনও পিনাককে বলেছিলাম, ভগবানের আশীর্বাদ আপনারা পাবেন, বা এখানে আল্লাহ বলুন ঈশ্বর বলুন একই ব্যাপার, আশীর্বাদ পাবেন। যে যা বলুক তাতে কিছু যায় আসে না। উনি বলছেন আপনাদের বাঁকা চোখে দেখছে, ঠিক, দেখলে পর সরে যাচ্ছে, ঠিক, খাবার দিচ্ছে, জল দিচ্ছে না, ঠিক, কিন্তু ঘাবড়াবার কোনো কারণ নেই। স্বামী বিবেকানন্দের কথা যদি আমরা ভাবি, স্বামীজির মতো মানুষ, তাকেও পর্যন্ত এই অবহেলা সহ্য করতে হয়েছিল। রাত্রিরে জল খাওয়া পানি মাঠের মধ্যে মাথার নিচে ইট দিয়ে ঘুমিয়েছিল। এরকম অসংখ্য ঘটনা আছে, আরও অনেক ঘটনা আছে, ওতে ভয় পাওয়ার কিছু নেই। কয়েকজন মানুষ স্বীকৃতি না দিল, কিন্তু সমাজ, রাষ্ট্র আর ঈশ্বর আপনাদের স্বীকৃতি দিচ্ছেন, দেবেন। অতএব আপনারা এগিয়ে যান, আজকে যে মহৎ কাজ করে চলেছেন আপনারা, আমি তো দৃঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস আপনারা এর ফল পাবেন। এবং আপনি না, আপনারা নয় শুধু, আপনার পরিবার পরিজনের সদস্যরা ফল পাবেন। তো আমি আর বেশি কিছু বলবো না, আগামী দিন কিন্তু আরও কঠিন দিন আসছে। আপনারা মনোবল হারাবেন না, মনোবল হারাবেন না, পরিশ্রম হচ্ছে। আপনি বিশেষ করে পিপিকিট পরে কী কষ্ট সেটা আমি শুনেছি, আমার অভিজ্ঞতা নেই, শুনেছি কি ভয়ঙ্কর কষ্ট। তার মধ্যে আপনারা কাজ করে যাচ্ছে নির্ভয়ে, আমি দেখেছি পিপিকিট পরে খুলে তারপর আবার আপনারা বিশ্রাম নেন, দেখেছি আমরা। তো জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন, ভয়ের কিছু নেই, ঈশ্বর আপনাদের রক্ষা করবে। অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে আপদমিত্ররাও তাঁদের দায়িত্ববোধের কথা তুলে ধরেন। শিলচর শ্মশানঘাটে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আমার বড়জ্যেষ্ঠ তথা আমার অভিভাবকরা এখানে আছেন। তো আমার আজকে ভাই বন্ধুরা যাদেরকে নিয়ে আমরা এই সৎকারের কাজগুলো করছি, এতদিন জানি না কী মানে কী মনোভাব ছিল আর কি, আমাদের একটা মনের মধ্যে ছিল যে কাজ করছি তো ঠিক আছে, কিন্তু সেটার পরিণাম কী হবে সেটা কোনো কিছু আমরা বুঝতে পারছিলাম না। কিন্তু আজকের দিনে এই সংবর্ধনা অনুষ্ঠানে এসে সত্যি নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে বা প্রাউড ফিল করছি আমরা প্রত্যেকেই, প্রত্যেক মেম্বাররা, যে সত্যিই একটা ভালো কাজ আমরা করতে যাচ্ছি বা করছি। প্রথমে আমি আমাদের নিজের অন্তস্থল থেকে আমাদের সবাই, আমাদের সংস্থা রাইজিং ও সোসাইটির পক্ষ থেকে এখানে উপস্থিত সবাইকে তথা পুবালি সংস্থার প্রত্যেক সদস্যদেরকে আমরা অনেক অনেক আন্তরিক ধন্যবাদ আমরা জ্ঞাপন, কারণ আমরা দুপুরবেলা আমাদের কোয়ারেন্টাইন সেন্টারে যেগুলো খাবার দেওয়া হয় ওইগুলো আমরা খেয়ে তারপর 4:30-4টার দিকে আমরা শ্মশানঘাটে আমরা এসে যাই, কারণ ওই কাজটা শুরু করতে করতে আমাদের শুরু করি আমরা 6টায়। কিন্তু এর আগে আমাদের শ্মশান
চুলাগুলো রেডি করতে করতে মোটামুটি এক দেড় ঘন্টা সময় লেগে যায়। তারপর ডেড বডি আমাদের নিজেকেও আমরা নিজেই আমরা রিসিভ করে ম্যাজিস্ট্রেট স্যার রিসিভ করেন, তারপর আমরা গাড়ি করে আমরা এখানে সেখানে আমরা নিয়ে আসি। তো ওই সময়গুলো সে আমাদের তিনটা চারটা পাঁচটা ডেড বডির কাজ ক্রিমেশনগুলো শেষ করতে করতে প্রায় এভারেজ আমাদের তিনটে সাড়ে তিনটা চারটাও বেজে যায় কোনো কোনো সময়। এমনও দিন হয়েছে যে রাত্রটা আমাদের এত কাজ হয়েছিল যে সাতটা আটটাও বেজে যায় কোনো কোনো সময়। ওই সময় অ্যাডমিনিস্ট্রেশন থেকে কিন্তু আমাদের হোটেলে খাবার পৌঁছে দেয় সাড়ে নটার সময়, যাই দেও। তো সাড়ে নটার সময় যে খাবার দেওয়া হয়, আমরা তো এখানে থেকে আর খাবারগুলো খাওয়া তো সম্ভব না। যখন আমরা রিটার্ন হই আমাদের হোটেলে, তখন ওই খাবারগুলো নষ্ট হয়ে যায়, সেটা স্বাভাবিক কথা। তো রাত্রের খাবারটা খাওয়া তো আর হয়ই না। তো তারপর সকালবেলা যে আমাদের ব্রেকফাস্ট যেগুলো দেওয়া হয় সেটাও প্রায় খাওয়া তো সম্ভব হয় না, কারণ এত পরিশ্রম করার পর ব্রেড খাওয়া নিয়ে তো অ্যাকচুয়ালি আমাদের অভ্যাসও না। কিন্তু ধন্যবাদ অ্যাডমিনিস্ট্রেশনকে, ওরা তো কম মানে অ্যাটলিস্ট আমাদের খাবার পৌঁছে দিচ্ছে অন টাইম। ফিশারের জমি নিয়ে বরখলার ছোট দুধপাতিলে ঘটে যাওয়া সাম্প্রতিক ধুন্ধুমার কাণ্ডে বরখলার বিধায়ক কিশোরনাথ এবং জেলা পরিষদ সদস্য গীতননাথের নাম জড়ানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মাছুঘাট জিপির জেডপিসি গীতননাথ, ছোট দুধপাতিল জিপি সভাপতি রঞ্জিত কুমার সরকার সহ আরো অনেকে। রবিবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে তারা জানান, এই ফিশারির জমি লিজ দেওয়া নেওয়াকে ঘিরে অযথা তাদের নাম জড়ানো হয়েছে। আমি যতটা পাইছি আমি অফিসিয়াল রেকর্ডে সেটেলমেন্টের রিপোর্ট অনুযায়ী আমার সম্পূর্ণ রেকর্ড আপনার বিদুর দেবের পক্ষে আছে। আমরা খাস জমি দখল যেভাবে এখানে সম দিয়ে দিই যে হাতে লিখিয়া দলিল দিলাম, একজনে সাইন মারিয়া দিলিল, ওই টাইপের দলিল সব তার কাছে। আমি গতদিনের মিটিংয়ে যেটা দেখছি, এখন বিচারটাতে সভানেত্রী আমি আসলাম, আর এই রেকর্ড সম্পূর্ণ ঘাটাইয়ার সম্পূর্ণ কিছু আমিই বাইর করছি। তখন নমাহান্ত বিশ্বাসের ডাইরেক্ট শত্রু হয়ে গেছি আমি, যার লাগি আমার যা কিছু পারে কইতে থাকে বা আলতু ফালতু চিৎকার করতে থাকে। বিধায়ক এখানে কোনো ধরনের নলেজ নাই যে তাই কেন কার জমি বা কার কিতা খে কিতা ওর কোনো কোনো কিছুই তার জানা নাই। কিন্তু বর্তমানে 2021-এ যে ইলেকশনের ব্যাপারে আমার সার্জে যে দোষারোপ করছে, আমরা কিন্তু অনেক মর্মাহত এবং এই ব্যাপারে তারা দীক্ষা জানাই। একটা খুব বাজে মানুষ, সেই বাজার চিন্তাধারা করিয়ে এবং তার পিছনে কে বা কারা আছে তার দলগত ভাবে কিন্তু এটারে আমরা একটা আমার যে কিশোরনাথ মহোদয়ের কাছে যেটা আপনারা চিহ্নিত করছে বাজে মানুষ হিসাবে, কিন্তু না, তাহলে একজন প্রকৃত ভালো মানুষ স্থানীয় নেতৃত্বে আজকে আমার ছোট দুধপাতিল জিপির একটা মডেল ভিলেজ হিসাবে চিহ্নিত করা হয়েছে। আজকে এই গ্রামের আজকে যে হে যে অবস্থায় আজকে একজন বিধায়ক সাহেব যে ভাষা ব্যবহার করছে, দীক্ষার জানাই তার প্রতি। হে একটা মূর্খ ছেলে ওই আজকে আমার এই জিপির মান মারছে। এদিকে রমাকান্ত বিশ্বাসকে লিজে জমি দেওয়া বিদ্যুৎ দেব জানিয়েছেন, প্রথম অবস্থায় রমাকান্ত লিজের টাকা দিয়েছেন কিন্তু পরবর্তীতে গত দু বছর থেকে টাকা দেওয়া বন্ধ করে দেন। আমি তার কাছে ফিশারি লিজ দিয়েছিলাম, আমার কাকা এবং মাস্টার কয় টাকা দান ভাইকে খরচাও করলেন, দেড় বছর তোরা 6,000 দিব কাকা। আপনি বলছেন বিক্রি করেছেন, আপনি 3,00,000 টাকা দিয়ে তাই উপর আপনার কাছ থেকে কিনছেন? না, 2,80,000 পোলা দিচ্ছে, এরপরে আবার আপনার 20,000 বাড়াইছেন, একটা ডেট গেছে গিয়ে। একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে বন্দীদের নিঃশর্ত মুক্তি দাবি করলেন জয়দেব হাজরিকা। শিলচরে হিন্দু সুরক্ষা সেনা আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্য বক্তার ভাষণে সরকারের উদ্দেশ্যে এ দাবি জানিয়েছেন জয়দেব। জয়দেব এদিন কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্দেশ্যে আরো বলেন, ভারতে যেন একজনও হিন্দু শরণার্থী হয়ে না থাকেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাসুদেব শর্মা সহ আরো অনেকে। আমি কও যে আমার অসমত যেবিলাক ডিটেনশন ক্যাম্পত হিন্দু, আমি বেঙ্গলী বুলি নকওঁ, আমি হিন্দুৰ হৈ মাত মাতিছোঁ যে হিন্দু ভাই শরণার্থী হিসাবেও আছে, তেখেতসকল
তেখেতসকল অসম সরকারে অতি শীঘ্রে অর্থাৎ ইলেকশনের আগ মুহূর্ত তেখেতসকল বিনা শর্তে মুক্তি দিব লাগে। আর তেখেতসকল যদি ভাবে যে আমি যদি শরণার্থী শিবিরের যদি আমি তেখেতসকল আমি উলিয়াই দাও যে খিলঞ্জিয়া হিন্দুখানি কিনা বেয়া পাব সেটা কদাপি নহয়, কোনো খিলঞ্জিয়া বেয়া নাপয়, আমিও আছো, আমিও খিলঞ্জিয়া হিসেবে আছো। সেয়ে আমি আকৌ এবার কৈছো যে ভারত সরকারের ওচৰৰ আৰু অসম চৰকাৰৰ ওচৰত আমি দাবী উত্থাপন কৰোঁ যে হিন্দু শৰণাৰ্থীক মানে মোকলাই দিব লাগে। আৰু তেখেতসকলৰ ক্ষেত্ৰত যে যিসকল মানে নাগৰিক আছে তেখেতসকলক নাগৰিকত্বৰ প্ৰমাণ পত্ৰ দিব লাগে, ৰেচন কাৰ্ডকে আদি কৰি তেখেতসকলে যে মোকলিকৈ বা ব্যৱসায় লাইনত থাকে চৰকাৰে তাৰ যাৱতীয় ব্যৱস্থা কৰিবলৈ আমি আহ্বান জনাইছোঁ। বিবেকানন্দ কন্যাকুমারী করিমগঞ্জের উদ্যোগে আয়োজিত যেমন খুশি সাজো প্রতিযোগিতায় উধারবন্দের দুই ক্ষুদে প্রতিযোগী পুরস্কার ছিনিয়ে নিল। ওই দুই প্রতিযোগী হল স্বর্ণাক্ষী তালুকদার ও স্বর্ণশ্রী তালুকদার। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান দখল করেছে তারা। 11 সেপ্টেম্বর করিমগঞ্জ বেবিল্যান্ড স্কুলে আয়োজিত পুরস্কার বিতরণী সভায় স্বর্ণাক্ষী ও স্বর্ণশ্রীর হাতে পুরস্কার তুলে দেন প্রতিযোগিতার আয়োজকরা। ১২ কিলোমিটার ম্যারাথন আয়োজন করল এফসি মাছিমপুর। এতে অংশ নেন হাইলাকান্দি থেকে আসা 50 জন অ্যাথলিট। প্রতিযোগিতায় প্রথম হন লালপানির বিজন নাথ, দ্বিতীয় হাইলাকান্দির গুলাব হোসেন লস্কর এবং তৃতীয় স্থান লাভ করেন মৌসুম দাস। প্যান্ডেমিক করোনার এই দুর্যোগের সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে 1 সেপ্টেম্বর থেকে মাসব্যাপী ফিট ইন্ডিয়া মুভমেন্টের সূচনা হয়। এই ফিট ইন্ডিয়া মুভমেন্টকে সফল করে তুলতে এফসি মাছিমপুরের এই প্রয়াস। এদিন প্রতিযোগিতায় বিজয়ী সহ অংশ নেওয়া সকল প্রতিযোগীকে মানপত্র দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ চক্রবর্তী, প্রাক্তন শিক্ষক অর্থেন্দু কুমার নাগ, দীপক দেব সহ আরো অনেকে। ভাগাডহর বড়জুড়ায় জিপিতে আয়োজিত ফুটবল লীগ টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী হয়েছে ফ্রেন্ডস ইলেভেন স্টার ক্লাব। রবিবার কাছাড় স্পোর্টিং ক্লাবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমে 2-0 গোলে বিজয়ী হয়েছে ফ্রেন্ডস ইলেভেন স্টার ক্লাব। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শান্তিলাল চাষা। টুর্নামেন্টে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন সমীরণ রায়। সেরা গোলকিপারের খেতাব ছিনিয়ে নেন বিশ্বনাথ সিনহা। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরও একবার। বলেশ্বরে বেড়াতে গিয়ে অঘটন, জলপ্রপাতে তলিয়ে গেলেন কালাইনের যুবক। পশ্চিম শিলচরে এটিএম মেশিন ভেঙে 5 লক্ষাধিক লুট, তদন্তে গোয়েন্দা কুকুর। আরএসএসের বরিষ্ঠ প্রচারক নন্দলাল নাথ প্রয়াত, শোক জ্ঞাপন বিধায়ক দিলীপের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।